لا إله لا شب لا إله لا بر لا إله ভালো লাগে লা ইলাহাম লাও জপ লা ইলাহাম লা পড়ো লা ইলাহাম আহবো হো দোহরে মাদিনা মদিনার রাস্তা চিনি না বলবো হো দোহরে মাদিনা মদিনার রাস্তা চিনি না দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর যাব আমি মদিনা লা ইলাহা লা শব লা ইলাহা লাও জপ লা ইলাহা কি আল্লাহ জিকির করতে কি আমাদের কষ্ট হচ্ছে একটু মন থেকে দিল থেকে বলুন তো জিকির হবে একমাত্র কার না না আরেকটু জবান খুলে বলতে হবে কার আরে শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলুন না কার তিনি কোন আল্লাহ والرحمن والرحيم والملك والقدوس والسلام والمؤمن والمهيمن والعزيز والجبار والمتكبر والخالق والباري والمصور والغفار والقهار والوهاب والرزاق والفتاح والعالم والقابض والخافض والرافع والمعز والمذل والسميع والبصير والحكم والواجد والماجد والواحد والأحد والصمد والقادر والمقتدر والمقدر والمؤخر والأول والآخر والظاهر والباطن والولي والمتعال والتواب والضر والمنتقم والعفو وهو ملك الملك وهو ذو الجلال والإكرام والمقسط والباسط والغني والمغني والنافع والنور والهدي والبدي والرشيد والصبور وهو لا إله إلا الله في حد الأكبر ولي الله أكبر আল্লাহ যে রহমান এই কথার মধ্যে সন্দেহ আছে এ জামান করে সন্দেহ আছে চলুন না সবাই মিলে চট্টগ্রামের ফেমাস হসপিটাল ম্যাক্স আবার কেউ বলে পার্ক ভিউ আবার কেউ বলে সেভরন আবার কেউ বলে আপনাদের এবার কেয়ার হসপিটাল এক ঘন্টার অক্সিজেন কিনতে হলে 280 টাকা আপনাকে খরচ করতে হবে এক ঘন্টার অক্সিজেন যদি 280 টাকা হয় তাহলে একদিনের অক্সিজেন কিনতে হলে সর্বনিম্ন আপনাকে 3600 থেকে 4000 টাকা খরচ করতে হবে একদিনের অক্সিজেন যদি 3600 টাকা হয় তাহলে এক সপ্তাহের অক্সিজেন কিনতে হলে আপনার কত হাজার টাকা এরপর এক বছর কত কোটি টাকা এত টাকার অক্সিজেন কিনতে কিনতে আমাদের জীবনের ইনকাম আমাদের বেতন আমাদের স্যালারি সব শেষ হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ অক্সিজেন দিয়েছেন প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমাদেরকে ফ্রি ফ্রি করে দিয়েছেন একটু কল্পনা করুন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে আমার আল্লাহ যদি বলে বান্দা তোমাকে 2 মিনিট শাস্তি হিসাবে 2 মিনিটের জন্য অক্সিজেনটা বন্ধ করে দিলাম আপনার আমি লাশ আপনার আমি লাশ আপনার আমি লাশ তো যে আল্লাহ এত নেয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিয়েছে ওই আল্লাহর জন্য বেশি বেশি সূরা রহমানের সে আয়াতখানা তেলাওয়াত করব ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান রব্বুল আলামিনের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সারা জিন্দেগি চেষ্টা করলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে একটু জবান খুলে বলতে হবে যাবে ওই আল্লাহর প্রেম মহব্বত নিয়ে যারা উপস্থিত হয়েছেন সবাইকে কলেজা থেকে ভালোবাসা বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেম নিয়ে যারা উপস্থিত হয়েছেন এক কথায় আমরা যারা উপস্থিত হয়েছে আমাদের আকীদা রসুল নূর রসুল গায়েবকে খবর দেনেওয়ালা রসুল হাজির নাজার আমরা সুন্নি আমি কি সুন্নি বলাতে আপনারা আমার উপর রাগ করেছেন এ জবান খুলে বলুন রাগ করেছেন আমরা সুন্নি পরিচয় খুশি নাকি বেজার সবাই ডান হাত তুলে বলুন খুশি না বেজার বাজার হলে কিচ্ছু করার থাকবে না কারণ আমি যেই মাদ্রাসা থেকে লেখাপড়া করেছি আমার মাদ্রাসার নাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া উপরে সুন্নি শব্দ লেখা আছে শুধু জামিয়া যে সুন্নি মাদ্রাসা এমনটা নয় বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা আছে সুন্নি ফাজিল মাদ্রাসা সুন্নি আলিম মাদ্রাসা সুন্নি দাখিল মাদ্রাসা সুন্নি এতিমখানা সুন্নি হাফজখানা সুন্নি জামে মসজিদ কনফারেন্স হয় সুন্নি মহাসম্মেলন বাংলাদেশে লক্ষ লক্ষ দলিল দেখানো যাবে যে এখানে সুন্নি লেখা আছে কিন্তু বেগম
রমজান স্কুল মাঠ থেকে হালিশহর বন্দরে চট্টগ্রামের কোন কাঞ্চি কোন বাপের বেটা কোন বাতিলের বুকের পাঠা উঁচু করে একটা প্রতিষ্ঠান কি পৃথিবীর জমিনে আমাকে দেখাতে পারবে ওহাবি কামিল মাদ্রাসা ওহাবি ফাজিল মাদ্রাসা ওহাবি আলিম মাদ্রাসা ওহাবি দাখিল মাদ্রাসা ওহাবি এতিমখানা ওহাবি হাবজখানা ওহাবি জামে মসজিদ গোটা পৃথিবী খুঁজতে পাবে না কারণ তারা জানে ওহাবি শব্দ লাগিয়ে সাইনবোর্ড টাঙ্গালে রাতের বেলায় মানুষ সাইনবোর্ড গুম করে ফেলবে আর দিনের বেলায় মানুষ তাদেরকে পিটাতে পিটাতে আরে কাছাড়া করবে আর আমরা সুন্নিরা সুন্নি শব্দ লাগালে মানুষ সাইনবোর্ড আমাদের নামায় না মানুষ আমাদেরকে বুকের সাথে টান দিয়ে ধরে কারণ আমাদের সাথে মদিনাওয়ালার সম্পর্ক আমাদের সাথে জাস্তে জুলুসের সম্পর্ক আমাদের সাথে মিলাদুন্নবীর সম্পর্ক ওই সুন্নি পরিচয় দেওয়ার কারণে শহীদ নুরুল ইসলাম ফারুকের মতো এক লক্ষ বার যদি দ্বারে ঢুকে জবাই করে ফেলা হয় সুন্নিরা এক কোটি বারে জবাই হতে রাজি আছে ইমান কোনদিন বিক্রি করা যাবেই না দাঁড়া তুলে বলো দেখি না আমার ভাইয়া ঠের যাই একটু থামুন শূন্য পরিচয় আমরা যেমন বুক বলে দিতে পারি দুনিয়ার কোন বাতিল তাদের পরিচয় ওভাবে বলে দিতে পারবে না কারণ আমরা জানি আমরা শূন্য এমন একটা দল এটা হচ্ছে একমাত্র জান্নাতি দল তিয়াত্তর দলের ভিতরে একটা দল হবে জান্নাতি এই জন্য মাঝে মাঝে আমি একখানা আয়াত খুব বেশি তেলাওয়াত করি এটার নাম হচ্ছে জা আল হক ওয়া জাহাক আল বাতিল সত্য অনাগত মিথ্যা দরিবিত সত্য আগত মিথ্যা নিবজ্জিত সত্যের আগমন আর মিথ্যার সমস্ত বেড়াজাল দুরিশাত হয়ে যাবে আমি আশ্চর্য হয়ে গিয়েছি আমি তাসব হয়ে গিয়েছি আমি বিস্মিত হয়ে গিয়েছি কেন জানেন গত দুই দিন পূর্বে একজন কথিত ফতোয়াবাজ শায়খ আছে তিনি হঠাৎ করে বক্তব্য দিয়েছেন সাহারের সময় রোজাদারকে ডাকাডাকি করা এটা বিদাত এটা করা যাবে না এটা বন্ধ করতে হবে আমার কলিজা কাঁপ ধরেছিল কি রে সাহারের সময় যুবকদেরকে কেন ডাকা যাবে না মাইকের আওয়াজ কেন বলা যাবে না যেইখানে সাহারের সময় যুবকদেরকে ডাক দেওয়া এলান করা রসুল আকরাম সরকার মদিনা সুন্নাত বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ ইবনে ইবনে সাইবার মধ্যে স্পষ্ট লেখা হয় দানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরি রমাদান ইলা সুহুরি আল গাদা আল গাদা আল মুবারাকে আল্লাহর হাবিব সরকার মদিনা রমজান মাস যখন আসতো সাহারের সময় রাতের বেলায় সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকতেন গাদা গাদা আল মুবারাক গাদা আল মুবারাক শুভ রাত্রি তোমরা সকলে সাহারের জন্য ওঠো রাসূল ডাকতেন এটা হচ্ছে রাসূলের সুন্নাত কিন্তু সাহারের সময় উঠে ডাকা বাংলাদেশের বিভিন্ন ফতোয়া বাজরা ফতোয়া দিচ্ছে এটা কখনো ডাকা যাবে না এটা হচ্ছে বিদাত আর রসুলের সুন্নতকে যারা বিদাত বলে আল্লাহর কসম করতে পারি আজকে থেকে নাত রসুল পড়া হয় হামদবারি তালা পড়া হয় কোরআন তালাওয়াত করা হয় ওই রাতের বেলা যারা হামদবারি তালা নাত রসুলকে ডাকাটা পছন্দ করতে পারে না আমরা মনে করি রসুলের সুন্নতকে বিদাত যারা ফতোয়া দেয় এদের অন্তরে রসুলের প্রেম নাই মহাব্বত নাই আর যুবকদেরকে আসলে জান্নাতের পথে নিতে চায় না আর পরমাণবিক বোমার মতো যুবকদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথে না নিয়ে আমাদের মুসলমান যুবকদেরকে জান্নাতদেরকে নিক্ষেপ করছে ডান হাত তুলে বলো ঠিক কি না আরে সাহারির সময় ডাকবে না তো কোন সময় ডাকবে আমি কোন শায়েখের কথা বলছি জানেন যে শায়েখ কিছুদিন পূর্বে বলেছিল রসুলের নাম শুনে আমরা যে চুমা খাই মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়ে চোখের মধ্যে মালিশ করি ওই শায়েখ বলেছে এটা নাকি অস্বাস্থ্যকর এটা তোমরা চুমু খাবে না ওই শায়েখ কিছুদিন পূর্বে বলেছে রসুল নাকি মাটির তৈরি মাটির সাথে পচে মরে গলে গিয়েছে রসুল রওজা মোবারকে এখন জীবিত নাই মৃত ওই শায়েখ দুই দিন পূর্বে বলেছিল কবরস্থানে পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে না ওই শায়েখ কয়েকদিন পূর্বে বলেছিল মানুষের সম্মানে দাঁড়ানো যাবে না কিন্তু আরেকজন শায়েখ যখন আসলো তিনি ঠিকই দাঁড়িয়ে গেলেন এমনভাবে অসংখ্য ফতোয়া দিয়েছে যেগুলো তার বিরুদ্ধে গিয়েছে কিন্তু আমরা সুন্নি জনতা স্পষ্ট করতে চায় তারা রসুলের আজমতের কথা বলতে চায় না রসুলের বিরুদ্ধে কথা বলতে চায় আল্লাহর কসম এরা মাথায় টুপি লাগিয়েছে দাড়ি লাগিয়েছে পাঞ্জাবি লাগিয়েছে এরা প্রকৃত মুসলমান নয় এরা এজেন্ডা বাস্তবায়ন করছে খ্রিস্টানদের এরা মুসলমানদের যুবকদের হৃদয় থেকে রসুল প্রেম কেড়ে নিয়ে বিশ্বাস উপন করছে ডান হাত তুলে বলো ঠিক কি না তাই আগামীকাল থেকে আজকে থেকে আমরা সাহারের সময় সে যেহেতু বলেছে সাহারের সময় ডাকাডাকি করা যাবে না এলান করা যাবে না এবং নাত রসুল বন্ধ করতে হবে তাহলে আজকে থেকে একটা কাজ করব আমরা প্রতিবাদ করব আমাদের প্রতিবাদ হচ্ছে আগে
একটা নাত রাসূল পড়তাম সাহারের সময় মাইক দিয়ে এখন থেকে দুইটা করে পড়বেন আগে একটা হামদে বারে তাআলা এখন দুইটা পড়ব আগে পাঁচ আয়াত কোরআন তেলাওয়াত করব এখন 10 আয়াত কোরআন তেলাওয়াত হবে প্রতিবাদ হবে আমার কষ্ট লেগেছে কোন জায়গায় জানেন বাংলাদেশের একজন হিন্দু ক্রিকেটার আছে এর নাম হচ্ছে রিপন দত্ত তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন আমি হিন্দু কিন্তু ভোর রাতে সাহারের সময় ডাকলে আল্লাহর কসম আমি যদিও মুসলমান না আমার বিন্দুমাত্র বিরক্ত লাগে না আমার আনন্দ লাগে মুসলমানদের হামদ বারে তাআলা নাত রাসূল কোরআন শরীফ শুনলে আমার হৃদয়টা জুড়িয়ে যায় এইজন্য মুসলমানদের ধর্মের সৌন্দর্য দেখে আমি বিমোহিত হয়ে যাই একজন হিন্দু রাসূলের প্রেম বুঝলো আর ভোর রাতে মানুষকে ডাকা ডাকি করলে আনন্দ চিত্তে সবাই খুশি হয়ে যায় আমার অবাক লাগে আমার বিস্মিত লাগে একজন হিন্দু রাসূলের সুন্নাত বুঝলো আর তুমি মাথায় টুপি লাগিয়ে আমার রাসূলকে চিল্লানা প্রকৃতপক্ষে এরা মুসলমান হতে পারে এইজন্য আসুন আমরা চেহারা দেখা যায় না না সত্যিকার অর্থে বলুন তো এই যে আমি মাঝে মাঝে একটু গর্জন করে প্রতিবাদ করে ভারতের মতো উল্কার মতো আগুনের ছিটকা মারি আছে কি আপনারা আমার উপর রাগ করেন এ জবান খুলে রাগ করেন রাগ করলে কিছু করার থাকবে না কেন জানেন এই কারণে কারণ তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না ডান হাত তুলে বলো ঠিক কিনা শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না তুমি কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মেসোয়াক কারা ফজিলত তো জানো আজকে থেকে মনে রাখবেন সত্য যখন জি সর্বশেষ একটা কথা মনে রাখবেন সত্য যখন আগমন করবে মিথ্যা যত বড়ই সয়লাভ করুক হুংকারা দেখ মিথ্যা কোনোদিন টিকতে পারে না একটা এক্সাম্পল দিলে চট্টগ্রামের আশেক রসুলরা বুঝতে পারবেন আপনাদের কি মনে পড়ে গত 2019 সালে যখন আমরা আওলাদ রসুলের পিছনে যশ্ন জুলুস করেছিলাম তখন আশেক রসুলের সংখ্যা হয়েছিল 10 লক্ষ এবার সমস্ত বাদিলদের মাথা সেন্টিমেন্ট গরম হয়ে গেল কিরে যশ্ন জুলুস কেন করে এটা তো বিদাত তারা এক এক করে বেদাতের ফতোয়া লাগাতে শুরু করলো যষ্ট জুলুস বিদাত আপনি একটু কল্পনা করে দেখুন তো যখন তারা বেদাতের ফতোয়া দিল তার 2019 সালের পরে 2020 সালে এবার আশেক রসুলের সংখ্যা বাড়তে বাড়তে হয়ে গেল 20 লক্ষ এবার তাদের মাথা সেন্টিমেন্ট আরো গরম হয়ে গেল এবার ফতোয়া দিল ফেসবুক বলেন টুইটার বলেন ইউটিউব বলেন হোয়াটসঅ্যাপ বলেন বিভিন্ন জায়গায় তারা ফতোয়া দিল যষ্ট জুলুস বিদাত এরপরে দেখছেন আশেক রসুলের সংখ্যা 2021 সালে হয়ে গিয়েছিল এটা 50 লক্ষ আপনারা খেয়াল করেছেন এরপর তারা আরো ফতোয়া দিল এবার যষ্ট জুলুস বিদাত এত ফতোয়া দিল সমস্ত ফতোয়াকে ভেঙে চুরে দিয়ে এই বছর যষ্ট জুলুসের সংখ্যা হয়েছিল 36 লক্ষ আমি আজকে চট্টগ্রাম বন্দর থেকে বলে গেলাম ওয়াল্লাহে খোদার কসম যদি পারো যষ্ট জুলুসের বিরুদ্ধে আরো 1 লক্ষবার ফতোয়া দাও মনে রেখো আগামী বছর চট্টগ্রামের রন্ধে রন্ধে কোনায় কোনায় কাঞ্চিতে কাঞ্চিতে আগামী বছর আশিক রসুলের সংখ্যা হবে 1 কোটি 1 কোটি রান হাত তুলে বলো ঠিক কিনা আল্লাহ আল্লাহ গো তুমি জালে জালালো শেষ করা তো যায় না গে তোমার গুণ গান বল আল্লাহ না হয় না সবাই আল্লাহ আল্লাহ তুমি জালে জালালো শেষ করা তো যায় না গে তোমার গুণ গান বল আল্লাহ তুমি ইউনুস নবীকে আহা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া তুমি ইউনুস নবীকে আহা মাছের পেটে নিয়া
ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া ধমে ধমে হারে দম জপে ইসমে আজম ধমে ধমে হারে দম জপে ইসমে আজম মায়ের পেটে থেকে তারে দিলা পরিত্রাণ বল আল্লাহু আল সবাই আল্লাহু আল্লাহু তুমি জালে জালালো শেষ করা তো যায় না গে তোমার গুণ গান বল জপ আল্লাহু আল্লাহু তুমি জালে জালালো শেষ করা তো যায় না গে তোমার গুণ গান বল আল্লাহু আল্লাহ সবাই জবান খুলে একবার বলুন তো আল্লাহু আকবার আর একটু জবান খুলে বলি আল্লাহু আকবার এবার ডান হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ আর একটু জবান খুলে ইয়া রাসূলুল্লাহ যেখানে আল্লাহু আকবারের ধ্বনি হবে সেইখানে ইয়া রাসূলুল্লাহর ধ্বনি হবে লিল্লাহি তাকবীর আজকে থেকে ক্রস করে দেওয়া হলো লিল্লাহি তাকবীর আজকে থেকে ক্রস করে দেওয়া হলো কারণ লিল্লাহি তাকবীর বলার পরে আমার নবীর স্লোগান দেওয়ার জন্য বাতিলরা আর কোনো সুযোগ রাখে নাই তারা চাচ্ছিল লিল্লাহি তাকবীর দিবে আর মুসলমানদের অন্তর থেকে আমার নবীর নাম শরীফ ফেলবে কিন্তু সুন্নি জনতা বিদ্যালয়ে না পড়তে পারি বিশ্ববিদ্যালয়ে যেতে না পারি আমাদের স্লোগান দুইটা লা ইলাহা ইল্লাল্লাহ মানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ যারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয় না এদের মধ্যে হিন্দুর মধ্যে পার্থক্য নাই যারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয় না এদের মধ্যে বৌদ্ধদের মধ্যে পার্থক্য নাই কারণ হিন্দুরা ভগবান বলে কান্না করে বৌদ্ধরা ঈশ্বর বলে কান্না করে খ্রিস্টানরা গড বলে কান্না করে ঈশ্বর বলে আল্লাহ কাডাকে ভগবান বলে আল্লাহ কাডাকে গড বলে আল্লাহ কাডাকে কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয় না বিদায় তাদের চোখের পানির দাম আল্লাহর কাছে নাই আমার আল্লাহ বলে আমি আল্লাহর নামের সাথে আমার বন্ধুর নাম নিয়ে এক ফোঁটা চোখের পানি ছাড়া আমি আল্লাহ জান্নাতকে ঠান্ডা করে জান্নাতের বাগান বানিয়ে দিব জোরে বলে সুবহান ইয়া রাসূলুল্লাহ স্লোগান চলবে লিল্লাহি তাকবীর এটা ক্রস এটাকে মেনে নেওয়া যায় না এটা হচ্ছে রাসূলুল্লাহকে অন্তর থেকে সরানোর এক ষড়যন্ত্র এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে একটু জবান করে সন্দেহ আছে রসুলের প্রেম যেহেতু আমাদের অন্তরে নিয়েছি আজ থেকে চলুন রসুলের একটি আমল আমরা করার চেষ্টা করি আল্লাহর হাবিব বলেছে হে আমার উম্মতরা রমজান মাস আসলে তোমরা একটা আমল সবচেয়ে বেশি করবা এই আমলটা করলে তোমাদের লাভ হবে কি জানো দুইটা মানুষকে ঝগড়া করেছে এই দুইটা মানুষের ঝগড়া বিবাদ মিটিয়ে দেওয়ার জন্য যতটুকু সওয়াব তুমি পাবা শুধু এই আমলটা করলে সমপরিমাণ সওয়াব তোমার আমল নামে আসবে ইয়া রাসূলুল্লাহ এটা আবার কি আমার নবী বলে শুনো তোমরা ঘুমানোর পূর্বে আমি রাসূলুল্লাহর মহব্বত এবং আল্লাহর ইশক অন্তরে ভিতরে নিয়ে তিনবার ইস্তেগফার করবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দাম্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ